মস্কোর ক্রকাস সিটি হল কনসার্টে হানাদা একদল বন্দুকবাজ এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, আর তারপর ছোড়া হয় গ্রেনেডও। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কনসার্ট হলে, প্রাণ বাঁচাতে অনেককেই বেসমেন্টে আশ্রয় নিতে হয়। বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে ভেঙে পড়ে কনসার্ট হলের ছাদ। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসআইএস। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে যে ইসলামিক স্টেট এরা তাদের দায় স্বীকার করেছে, এবং অন্যদিকে ইউক্রেন বলেছে যে তারা এর সঙ্গে যুক্ত নয়। কিন্তু এই ভয়াবহতা পৃথিবীর নানা জায়গায় ইসলামিক স্টেট আগে চালিয়েছিল, এবং তারা নিজেরাই দাবি করছে যে এই অ্যাটাকের জন্যে তাদের একটা ভূমিকা আছে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই ইসলামিক স্টেট কিন্তু দীর্ঘদিন ধরে, অর্থাৎ 1915 সালে, মানে অর্থাৎ 2015 সালে ইসলামিক স্টেট যখন ইন্টারভেন করে রাশিয়া তাদের আভ্যন্তরীণ সিরিয়াতে, আভ্যন্তরীণ যে অঞ্চলটা আছে সেখানে, তারপর থেকে কিন্তু তাদের একটা প্রবণ, মানে এই ভয়াবহতার দিকে একটা যাবার প্রবণতা ছিল, এবং রাশিয়ার বিরুদ্ধাচারণ করার কিন্তু একটা প্রবণতা ছিল। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মিডিল ইস্ট, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক এবং ইউরোপের কিছু অঞ্চল এবং ফিলিপিন্সে এরা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এই ইসলামিক স্টেট যাদের আমরা বলছি, এরা নন স্টেট অ্যাক্টার্স। এবং আমার মনে হয় যে নানা দিক দিয়ে, যেহেতু অঞ্চলে এখন ভারসাম্য নেই, ইউক্রেনের সঙ্গে একটা লো ইন্টেনসিটি কনফ্লিক্ট দীর্ঘদিন ধরে রাশিয়ার চলছে, এর সুযোগ নিয়ে ইসলামিক স্টেট কিন্তু এখানে ইনভলভ হয়েছে। এবং এদের যে দাবি, সেই দাবিটা কিন্তু মস্কোর বিরোধী। এবং আমরা জানি যখনই কোনো জায়গায় স্থিতাবস্থা বজায় থাকে না, তখনই এই ধরনের নন স্টেট অ্যাক্টররা কিন্তু অংশগ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে এত মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু রাশিয়া যখন একটা যুদ্ধে লিপ্ত এই সময়, তারা ইন্টারনাল সিকিউরিটি কেন স্ট্রেন্থেন করেনি, যেখানে সাধারণ মানুষদের ওপর আঘাত হচ্ছে বা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।